বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে টিম ম্যানেজমেন্ট থেকে যে নির্দেশ রয়েছে কেএল রাহুলের প্রতি, রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় টিম ম্যানেজমেন্ট কেএল রাহুলকে বাড়তি দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে। কেএল জানিয়েছেন, প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার আগেই তাকে বলা হয় উইকেট রক্ষকের ভূমিকা পালন করার জন্য, সেই সাথে মিডল অর্ডারে ব্যাটিং করার জন্য তৈরি থাকতে। 2021 সালে কেএল রাহুল মিডল অর্ডারে ব্যাটিং করেছিলেন এবং উইকেট রক্ষকের ভূমিকা পালন করেছিলেন। সেই নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশের বিরুদ্ধে 73 রান করার পাশাপাশি উইকেটের পিছনে ভারতের জার্সিতে আবারও দেখা যায় কেএল রাহুলকে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের উপদেশে ঋষভ পন্থকে ওডিআই সিরিজের দল থেকে রিলিজ করে দেওয়ার ফলে দায়িত্ব বাড়ে কেএল রাহুলের। প্রথম ম্যাচে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছেন রাহুল। শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওডিআই ম্যাচের সেরা মেহেদী হাসান মিরাজের একটি এরিয়াল ক্যাচ ড্রপ করেন রাহুল। ওই ক্যাচটা তিনি ধরতে পারলে ম্যাচটা হেরে আসতে হতো না ভারতকে। পন্থের পরিবর্তে উইকেট রক্ষকের ভূমিকা পালন করার বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে রাহুল বলেন, গত 8-9 মাস পর্যাপ্ত ওডিআই ম্যাচ আমরা খেলিনি, কিন্তু আপনি যদি 2020-21-এর দিকে তাকান তখনও কিন্তু আমি উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেছিলাম এবং 4 থেকে 5 নম্বরে ব্যাটিং করেছিলাম। এই দায়িত্ব পালন করার জন্য দল আমায় নির্দেশ দিয়েছিল, কারণ আগেও এই দায়িত্ব যেহেতু আমি পালন করেছি। ভারতীয় দলের সহ অধিনায়ক হিসেবে টিম ম্যানেজমেন্টের অংশ কেএল রাহুল নিজেও, কিন্তু তিনি এ বিষয়ে স্পষ্ট করেননি যে পন্থকে কি বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নাকি কোনো চোটের কারণে তিনি বিশ্রামে রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে নিজের ইনিংসের বিষয়ে তিনি বলেছিলেন, এটা সেই রকম একটা দিন ছিল যেখানে দারুণভাবে ব্যাটে বলে সংযোগ করতে পারছিলাম আমি। যেই শটগুলো আমি খেলেছিলাম সেগুলো বাউন্ডারিতে গিয়ে শেষ হয়েছিল। এ ধরনের ইনিংস ব্যাটসম্যান হিসেবে আপনাকে আনন্দ দেয়, কারণ আপনি চ্যালেঞ্জের মুখে রয়েছেন এবং দলের প্রয়োজনে দাঁড়াতে পেরেছেন। আরও 40 রান বেশি করতে পারতাম আমরা। আমি যদি শেষ পর্যন্ত বা 40 ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারতাম তাহলে 230 থেকে 240 পর্যন্ত আমাদের রান পৌঁছে যেত। সুন্দরকে 10 ওভার না করানোই কড়া সমালোচনা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 1 উইকেটে হেরেছে ভারত। এমন হারের পর রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া ক্ষোভ ঝেড়েছেন ওয়াশিংটন সুন্দরকে দিয়ে 10 ওভার না করানোর কারণে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের অন্যতম মিতব্যয়ী বোলার ছিলেন সুন্দর। 5 ওভারে মাত্র 17 রান দিয়ে তুলে নিয়েছেন 2 উইকেট। এরপর আর তাকে বোলিংয়েই আনেননি রোহিত। আকাশ মনে করেন, এই স্পিনারকে দিয়ে অন্তত 7 থেকে 8 ওভার বোলিং করানোর দরকার ছিল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ওয়াশিংটন সুন্দরকে নিয়ে বড় প্রশ্ন রয়েছে, সে মাত্র 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন এবং আমি জিজ্ঞেস করতে চাই কেন তাকে পুরো 10 ওভার করানো হলো না। তাকে দিয়ে অন্তত 7 থেকে 8 ওভার বোলিং করানো উচিত ছিল, কারণ সে ডানহাতি ব্যাটারদের উপর চড়াও হতে পারত। শেষ ব্যাটার হিসেবে মুস্তাফিজুর রহমান যখন উইকেটে আসেন তখন বাংলাদেশের প্রয়োজন ছিল 51 রান। এ সময় সুন্দরকে দিয়ে কয়েকটি ওভার করানো উচিত ছিল। এমনটা না করে ভারতীয় বোলাররা তাদের উইকেটে থিতু হওয়ার সুযোগ করে দিয়েছে বলে মনে করেন আকাশ। আর সেই সুযোগে ম্যাচ বের করে নেয় টাইগাররা।